গাজীপুর মহানগরে 37 নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবন্ধীকে মারধরের ঘটনা ঘটেছে এবং থানায় অভিযোগ করা হয়েছে। গাজীপুরের সুখীনগর এলাকায় মতি মিয়ার বাড়ির ভাড়াটিয়া প্রতিবন্ধী সোহাগ, পিতা মৃত মুসলিম, সোহাগের গ্রামের বাড়ি দেশান্তে, থানা বড়গুনা ও জেলা বরিশাল বলে জানা যায়। সোহাগের মা গাজীপুর মহানগর এলাকায় রাজযোগালির কাজ করত। এলাকায় গিয়ে খবর নিয়ে জানা যায়, গতকাল বিকেলে প্রতিবন্ধী সোহাগ ক্রিকেট খেলতে যায়, সে সময় এলাকায় বখাটের ছেলে তিন চারজন এলোপাথারিভাবে মারধর করে। এলাকায় সরেজমিনে গিয়ে খবর নিয়ে জানা যায়, সুখীনগর এলাকার জব্বারের ছেলে নাসির ও তারই বাসার ভাড়াটিয়া তুহিন মিলে প্রতিবন্ধী সোহাগকে মারধর করে বলে তার প্রমাণ মিলে। তার পিঠে ক্ষত দাগ রয়েছে। এ বিষয়ে প্রতিবন্ধী সোহাগের মা গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে গাছা থানার পরিদর্শক এসআই এশানুল হকের মুঠোফোনে কথা বললে তিনি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। খেলার মাঠের তো বলে এক সারারে খোঁজ দিয়ে গেছে, আর পায় না, পারে নামিয়ে খেলার মাঠে গেছে, খেলার মাঠের তো হারে দরিয়া নিয়ে পরে বাইরে আসাম, বাসাতে খবর পাইয়া পরে যারা গেছি, যাই দিয়ে হুমান এই বাড়িগুলো বাইরে আসাম আমার বাচ্চারে, এবার আমার আন্দরিয়া টানিয়ে নিয়ে মারকে তোরে মারিয়েলাম, তুই আয় তোমার ছেলেগুলো কোথাকার, ছেলেবেলা এন ওই স্থানীয় আছে, মারাটের আছে, অনেক অনেক মানুষ আছে, এন ও গাছ ছেলেবেলার কি বাড়ি এখানে, হ্যাঁ এন ওই বাড়ি আছে, রাসেল করে নাম ছাড়া সেইভাবে মানুষ আমার কানত গেলে কোনো ঘুম নাই, খাওয়া নাই, আমি দেখি অবস্থা আছি, আমার জামাই নাই, দুনিয়াতে দেশে কোনো বিচারাচার নাই, সারা কাল হ্যাঁ হন্তে দৈরান্না করে কি করছে, কে মারছে, কে কে হইছে, নাসির আর ই তুহি কি দিয়ে মারছে, ওরা লাঠি দিয়ে মারছে আর হাত দিয়ে মারছে, তাই কয়জন ছিল, দুইজন, দুইজন তোমাকে মারছে, এলাকাবাসী দেখছে না, তাই না, অনেক মারছে, অনেক মারছে, প্রত্যেক দিনে মায়ের ডাকতে উনি ওর মায় কি করছে, ওর মায়ের আগে পায়ে দেখছেন কত ইয়া, ওর মায়ের আর গেছে, ওর মায়ের কিছু হিসাবে গিয়ে আমার রয়েছে বাসাতে, এই প্রতিবন্ধী ছেলেটাকে যে মারছে ঠিক করছে, আমরা পরে যদি ধরো মায়ের লয়ে বসে পরে পরে এই জায়গায় এনে পরে পরে দেখলাম, তারপর বলে মায়ের খুবই খারাপ দিছে, তারপরে আমরা এই ডালি আছে, ডালিও বেলা লয়ে গেছে, এখন যা আমি আবার যাই গেছিলাম, যাওয়ার পর কি কি করে হয়েছে এই আমি জানি।